এখনও আতঙ্ক বিরাজ করছে বান্দরবান ও কক্সবাজারের বিস্তীর্ণ সীমান্ত এলাকায়। বান্দরবানের ঘুমধুম সীমান্ত পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন সীমান্তে? তমাল, আপনি জানেন যে গতকালকেও কিন্তু আসলে গোলাগুলি ঘটনা ঘটেছে, আজকে সকাল থেকে কিন্তু আসলে হোয়াইখং এলাকায় কিছু গোলাগুলির শব্দ কিন্তু আসলে শোনা গেছে। এছাড়া সীমান্তে আর কোথাও কিন্তু আসলে এখন পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায়নি, শুধু একটি জায়গা বাদে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে বিভিন্ন সূত্র থেকে, এবং আমরা চেষ্টা করেছিলাম আরাকান আর্মির সদস্যদের সাথে কথা বলার জন্য, বিভিন্ন মাধ্যম থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের আরাকান আর্মিরা দাবি করছেন যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মিয়ানমার এলাকায় সীমান্তবর্তী এলাকার যে মিয়ানমার সীমান্তে আসলে যে বিওপিগুলো রয়েছিল বিজিপির মিয়ানমারের, সেই বিওপিগুলো তারা দখল করে নিয়েছেন এমনটি কিন্তু আসলে তারা দাবি করছেন। এবং যদি এই বাংলাদেশ সীমান্তের সাধারণ মানুষের কথা বলি, তাহলে আপনি যদি একটু দেখাই যে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সীমান্তে একদম সীমান্ত ঘেঁষে ঘেঁষা যেই বসবাস মানে বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষ ফিরতে শুরু করেছেন ঘুমধুম এলাকাতে। এবং দেখতে পাচ্ছেন যে যেই ধান ক্ষেত, সেই ধান ক্ষেতে কিন্তু আসলে মানুষ কাজ করছেন। সব থেকে বড় উদ্বেগের বিষয় এই যে ধান ক্ষেতগুলো রয়েছে, এই ধান ক্ষেতগুলোতে যারা কাজ করছেন, যারা ক্ষেতে কাজ করছেন, তাদের একটি ভয় কাজ করছে। কারণ যখন গোলাগুলি হয়েছিল এই এলাকাগুলোতে, সেখানে কিন্তু আসলে মটারশেল এসে পড়েছিল এটা, এবং দেখেছিলেন যে এরকম মটারশেল বিভিন্ন জায়গায় পড়ে আছে। এটি কিন্তু আসলে সব থেকে উদ্বেগের বিষয় যে কোথায় কোন মটারশেল পড়ে আছে সেটা কিন্তু আসলে বোঝাটা সম্ভব হচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে আসলে সাধারণ মানুষরা উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আপনি জানেন যে যারা আহত হয়েছিলেন তারা আসলে চিকিৎসা সেবা নেওয়ার জন্য তারা প্রশাসকের কাছে জেলা প্রশাসকের কাছে গণমাধ্যমের মাধ্যমে আর কি চিকিৎসা সেবা পাওয়ার আবেদন জানিয়েছেন। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য। হিরণ, আপনাকে ধন্যবাদ। বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হিরণ খান।